Welcome to my YouTube channel. Thanks for clicking this video. তো ইতিমধ্যে বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে যেসব কলেজগুলো আছে তো অনলাইন এক্সামিনেশন শুরু হয়ে গেছে সেমিস্টার ওয়াইজ। তো অনলাইন এক্সাম শুরু হয়ে গেছে, তো অনলাইন এক্সামিনেশন দেওয়ার সময় যে তোমরা তোমাদের যে খাতাটা কীভাবে তোমরা সেটাকে স্ক্যান করে পিডিএফ করবে এবং যে কোনো খাতা বা যে কোনো বুক তোমরা কীভাবে খুব সহজ পদ্ধতিতে সেটাকে পিডিএফ করবে এবং মোবাইল স্ক্যানার দিয়ে অর্থাৎ মোবাইলের যে ক্যামেরা আছে সেই ক্যামেরার মাধ্যমে তোমরা তোমাদের খাতাটাকে পিডিএফ করে নিতে পারো খুব সহজে। তো আজকের ভিডিওতে সেটাই তোমাদের দেখাবো যে তোমরা কীভাবে তোমাদের খাতাটাকে স্ক্যান করে পিডিএফ আকারে করবে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সেটাই দেখাবো এবং কীভাবে তোমরা সাইজটাকে কম্প্রেস করবা, যে তোমাদের বিভিন্ন কলেজে বিভিন্ন রকম সাইজ চাই, কেউ বলে এত সাইজের মতন ধরো, কেউ 10, কেউ 15, কেউ বলে 20, এরকম একটা সাইজের মধ্যে তোমরা সেই সাইজটাকে কীভাবে করবে। যে সাধারণ এখন মোবাইল দিয়ে স্ক্যান করলে অনেক MB হতে পারে বা নাও হতে পারে, তো তোমরা সেটা কীভাবে তোমাদের মোবাইল থেকে নিজেরাই করতে পারবে, তো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এটাই জানানো হবে। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দাও যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাও। চলো ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমরা চলে আসব প্লে স্টোরে। প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করব, সেটার নাম হচ্ছে ডকুমেন্ট স্ক্যানার। DOC ডকুমেন্ট স্ক্যানার ফার্স্ট যেটা আছে সেটাই তোমরা ডাউনলোড করে নেবে। এই অ্যাপটা তোমরা ডাউনলোড করে নেবে, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওইখান থেকে সরাসরি এই অ্যাপটা ডাউনলোড করে নিতে পারবে। কারণ এই অ্যাপটার মাধ্যমে স্ক্যান করলে স্ক্যান কোয়ালিটিও বেটার হয় এবং খুব সহজ পদ্ধতিতেও স্ক্যান করে নিতে পারবে। তো অলরেডি আমি এই অ্যাপটা ইনস্টল করে রেখেছি, তো আমার ইনস্টল করতে হবে না, তোমরা যখন ইনস্টল করে নেবো খুব সহজে এখান থেকে ইনস্টলে ক্লিক করো। ইনস্টলে ক্লিক করার পর অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। তো এখান থেকে আমরা ডাইরেক্ট অ্যাপটাকে ওপেন করি। ওপেন করার পর এই অ্যাপের অনেক রকম ফিচার্স আছে, সেই ফিচার্সগুলো অত দেখে এখন বুঝতে পারবে না, তো এক এক করে তোমাদের দেখাচ্ছি। আজকে যেটা দেখাবো যে তোমরা তোমাদের যে PDF খাতাগুলো কীভাবে তোমরা PDF আকারে করবে। অনেক রকমের সেটিং আছে, অনেক এই ডকুমেন্টস অনেক রকম কাজ করা যায়। তো তোমাদের আজকে দেখাবো কী করে তোমরা শুধুমাত্র এই অ্যাপ দিয়ে তোমাদের খাতাটা স্ক্যান করে তোমাদের কলেজে সাবমিট করতে পারো। এই যে এই অপশনে ক্লিক করবা, আর তোমরা যদি আগে মোবাইল থেকে ফটো করে রাখো সেটা থেকেও এখানে PDF করতে পারবা। তাহলে তোমরা এই এই যে ইমেজের উপরে ক্লিক করে তোমরা এখান থেকে সরাসরি তোমাদের গ্যালারিতে চলে যাবে। গ্যালারিতে চলে যাওয়ার পর তোমরা পরপর যে ফটোগুলো তুলে রেখেছো সেটা এখান থেকে স্ক্যান করে নিতে পারবা। আমার যেটা মনে হয় এখান থেকে ডাইরেক্ট ফটো করে নিলে পরপর সুবিধা হয়। তো চলো এখান থেকে ফটোতে ক্লিক করলাম। ফটোতে ক্লিক করার পর ক্যামেরা ওপেন হয়ে গেল। তো ক্যামেরা ওপেন হওয়ার পর আমি কিছু এক্সাম্পল দেখাচ্ছি কয়েকটা পেজে। প্রথম পেজ ক্লিক করলাম, অটোমেটিক তারা ক্রপ করে নিল। যদি একটু এদিক ওদিক হয় তোমরা হাত দিয়ে করে নাও। কন্টিনিউতে ক্লিক করলাম, সেম প্রসেসে পরেরটাকে ক্লিক করলাম, সেম ওরা করে নিল। কন্টিনিউতে প্রথমে ক্লিক করলাম, তারপরে সেম এইটা এবার একটু ই হয়েছে, এটাকে একটু টেনে দিয়ে এর বরাবর করে দিলাম। সবটা অটো ডাইরেক্ট হয় না, কিছু হাত থেকে করে নিতে হয় দুই একটা। যে কোনো ফোন থেকেই তোমরা এটা করতে পারবা, কোনো অসুবিধা নাই, সব ফোনেই এই PDF স্ক্যানার সাপোর্ট নেবে, কোনো সমস্যা নেই, তোমরা খুব সহজে করে নিতে পারো। তারপরে পেজটা করে নিলাম, সাতটা করলাম। তো এখানে তোমরা পেজগুলোকে আবার দেখে নিতে পারো ঠিকঠাকই ক্রপ হয়েছে কিনা, যদি না হয় তো আবার পিছন থেকে ক্রপ করে নিতে পারবে। তো মোটামুটি হয়ে গেছে। তারপর এখানে টিক চিহ্নতে, এই যে টিক চিহ্নটা আছে টিক চিহ্নতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের PDF রেডি। এখানে তোমরা PDF এর নামও দিতে পারো, ওপেনও করতে পারো, শেয়ারও করতে পারো, আবার এডিটও করতে পারো, ব্যাকে সেভ করে যে কোনো ফাইলে। এবার সেভ দিস অন ফাইল, সেভ দিস এন্টার ডকুমেন্টস,
যদি তুমি সেভ এন্টার ডকুমেন্টস করো তাহলে সম্পূর্ণ যতগুলো ডকুমেন্টস সেভ হয়ে যাবে, আর যদি অনলি করো শুধু একটা পেজই সিলেক্ট হবে। তো এখান থেকে হয়ে গেল সেভ করে নেওয়া, এখান থেকে শেয়ারও করে নিতে পারবা। এখানে শেয়ারের অপশন পিডিএফ জেপিজিতে যেটা করো করে নিতে পারবো, অসুবিধা নাই। নামও চেঞ্জ করে নিতে পারো, কি নাম যে ফাইল হবে মানে যে সাবজেক্টের ফাইল হবে, ধরো বেঙ্গলি বিএন জি এ এল হয় বেঙ্গলি, তো বেঙ্গলিতে ক্লিক করে দিলা, তাহলে নাম দিয়ে থাকলে তোমারও সুবিধা হবে খুঁজে বের করতে। তারপরে এখানে শেয়ার করে দেওয়া, শেয়ারের অনেক অপশন আছে, হোয়াটসঅ্যাপ আছে, সেখানে বিভিন্ন রকম অপশন চলে আসবে, ইমেল আইডি আছে, সব অপশনে শেয়ার করে নিতে পারবা। এখানে সেভ করে নিজের মাই ডকুমেন্টসও বা মোবাইল স্টোরেজেও সেভ করে নিতে পারবে। এখান থেকে ইনেবল প্রোটেকশনও করতে পারবে, টেক্সও করতে পারবে, এগুলোর দরকার নেই। কারণ কি, যেহেতু তুমি পরীক্ষার খাতার জন্য এই খাতার ইয়েটা স্ক্যান করছো, তো পাসওয়ার্ড দিয়ে কোনো লাভ নেই। তো এখানে সেভ করে নেবা নিজের ফোনে, ড্রাইভে, যে কোনো যে ফোল্ডারে তুমি ইউজ করবা সেই ফোল্ডারটাকে সিলেক্ট করে এখানে সেভ করে নেবা। তো অটোমেটিক সেভ হয়ে গেল। যদি তোমার এমবি বেশি হয়, এই কোনায় এমবি দেখাচ্ছে, যদি তোমার এমবিটা বেশি হয় তাহলে তুমি এমবিটাকে কমাতেও পারো। কী করে কমাবে, এই যে কম্প্রেস আছে, কম্প্রেসে ক্লিক করলে তোমাদের এমবিটা তোমাদের রিসাইজ করে নিতে পারো। এই যে যে আছে, হাই আছে, যদি তোমার এমবি কমানোর দরকার তবু এভাবে কমিয়ে নেবে। দেখো কমে গেলো, 2.4 হয়ে গেল। যদি আরও কম লাগে তাহলে এখানে নিয়ে আসে চলে আসবা, তোমাদের এমবি কমে গেল। তো কোয়ালিটিও বেটার থাকবে। তো তোমরা এই অ্যাপের মাধ্যমে তোমাদের নিজেদের এক্সাম নিজেরাই দিতে পারবে, কোনো রকম অনলাইনের দোকানে গিয়ে বসে থাকতে হবে না, তোমরা নিজেরাই করতে পারবে এই অ্যাপের মাধ্যমে। ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, এই লিঙ্ক থেকে সরাসরি ডাউনলোড করতে পারবে। এই অ্যাপ ডাউনলোড করতে কোনো রকম পয়সা লাগবে না। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, আর বন্ধুবান্ধবদের শেয়ার করো, যাতে তারাও এই ভিডিও দেখে তাদের খাতাগুলো তারা নিজেরাই জমা করতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।